Bangladesh! 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 দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রথম বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করল বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে চ্যাম্পিয়ন দলকে তারা পঞ্চাশ লাখ টাকা দিবে। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের জন্য এই টাকা বরাদ্দ করেছেন বিবৃতিতে নাজমুল জানান সাবিনা খাতুনের দল সারা বাংলাদেশের মানুষকে গর্বিত করে তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায় অবিশ্বাস্য পারফরমেন্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি তিনি আরও বলেন আমার কোনো সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে তিন এক গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বুধবার তারা দেশে ফিরলে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে সাফ ফুটবলে বিজয়ী বাংলাদেশের রূপনা চাকমার ঘর বানানোর দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন বলেন সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছে এই সফলতার পেছনে তাদের অবদান অনস্বীকার্য এই নারী ফুটবল টিমের গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি দেখলাম বাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন তার মা আমার কাছে মনে হয়েছে এটি কোনো থাকার মতো পরিবেশ উপযোগী কোনো ঘর না তিনি বলেন আমি গোলরক্ষক রূপনার ঘর বানানোর দায়িত্ব নিলাম আমি আমার ফুটবল টিমের সবার সঙ্গে বসে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নিয়েছি এর আগে গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে এসে সুমন বলেন এতদিন ঘুমিয়ে থাকার পর আজ আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে কতটুকু সক্ষমতা নেপালকে তিন এক গোলে হারানোর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের মেয়েদেরকে অভিনন্দন জানিয়ে এমন মন্তব্য করেন তিনি সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন আমাদের যে সক্ষমতা আছে সেটা আমাদের মেয়েরা প্রমাণ করেছে এজন্য নারী ফুটবল টিম এবং টিমে থাকা সবাইকে ধন্যবাদ মঙ্গলবার বিশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এমন কথা বলেন লাইভে সুমন আরও বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্ব থেকে যত দেরিতে সালাউদ্দিনকে সরাবেন তত দেরি হবে আমাদের ফুটবলের পুনর্জাগরণ তাই অনুরোধ করব এদের এই বৃত্ত থেকে এদের দুষ্ট চক্র থেকে আমাদের বাঁচান দেখবেন আমাদের ফুটবল কোথায় নিয়ে যায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে সুমন বলেন প্রথমেই নারী ফুটবল টিম এবং টিমে থাকা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি